उत्तराखंडेर चोपता गाढ़ोवाल हिमालयर बुके जेनो एक टुकरो सुइजरलैंड। सबुज घासेर गालिचा पाता ढेउ खेलानो बुगियाल सारी सारी भावे दाड़िये थाका विस्तीर्ण पर्वतश्रेणी आर तारी पेछन थेके धरा दे बरफाबृत हिमालय चूड़ागुली। তাই তো সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা চলে হিমালয়ের কোলে এই চোপ্তা ভ্যালিতে। আবার এই চোপ্তা থেকে শুরু হয় পঞ্চকেদারের তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথের পদযাত্রা। তাই বছরে ৬ মাস তীর্থযাত্রীদেরও ঢল নামে এখানে। আমার চোপ্তা ভ্যালিতে থাকার সুযোগ হয়েছিল এই বছর তুঙ্গনাথ যাত্রার সময়। কেদারনাথ ধাম দর্শন করে রাত্রের অন্ধকারে নেমে এসেছিলাম গৌরীকুণ্ডে। সেই ভিডিও আপনাদের আগের পর্বেই দেখিয়েছি। গৌরীকুণ্ড থেকে সেই রাত্রেই সোনপ্রয়াগ হয়ে চলে আসি সীতাপুরে, তারপর সকালবেলা সীতাপুর থেকে চোপ্তা। সেই গল্পই আজকের পর্বে শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। গুড মর্নিং, এই মুহূর্তে আছি সীতাপুরে। তো কালকে রাত্রে গৌরীকুণ্ডে নামার পর ওখান থেকে চলে এসেছিলাম সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগ থেকে একটা গাড়ি পেয়ে গেছিলাম যেটা এসেছিল সীতাপুরে। দেখুন, বাস স্ট্যান্ডের পাশেই এই রুম, এই রুমটাতে আমরা ছিলাম। অনেকগুলো খাট ছিল, সিজনে এটা ডরমিটারি হিসেবে ব্যবহার করে, তো আমাদের দিয়ে দিয়েছিলো ৭০০ টাকা। আর বাথরুমে গিজারও ছিল ভালোই। আর এটা হচ্ছে সীতাপুরের বাস স্ট্যান্ড। তো হরিদ্বার ঋষিকেশ থেকে যে সমস্ত বাসগুলো আসে সব বাসই কিন্তু সীতাপুর পর্যন্তই আসে, তারপর আর যাবে না। আর ওই দেখুন উপরে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা চলে গেছে সোনপ্রয়াগের দিকে। তো এখানে বাসে এলে সীতাপুরে নেমে সীতাপুর থেকে হয় একটা ছোটো গাড়ি রিজার্ভ করে সোনপ্রয়াগ যেতে হবে, বা পায়ে হেঁটেও যাওয়া যেতে পারে। থেকে আমরা যাব তুঙ্গনাথ দর্শন করতে। তো তুঙ্গনাথ যেতে হলে আমাদের যেতে হবে চোপ্তা। তার জন্য উপায় হচ্ছে এখান থেকে গুপ্তকাশি যেতে হবে প্রথমে। গুপ্তকাশির থেকে চোপ্তা যাওয়ার গাড়ি পাওয়া যাবে, বা যদি চোপ্তা সরাসরি গাড়ি নাও পাওয়া যায় তাহলে ওখান থেকে উখিমঠের গাড়ি পাওয়া যায়। উখিমঠ থেকে তারপরে চোপ্তা যেতে হবে। সীতাপুরে প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছি, সে আর গাড়ি পাচ্ছি না। বাসগুলো আছে, কিন্তু বাসগুলো হচ্ছে এখান থেকে হরিদ্বার বা ঋষিকেশ যাবে, সেজন্য ওরা কিন্তু বাসে সিট দেবে না। দাঁড়িয়ে গেলে যাওয়া যেত, আর যদি বাসে সিট নিতে হয় তাহলে পুরো ঋষিকেশ বা হরিদ্বারের পুরো ভাড়াটাই দিতে হবে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখানে একটা গাড়ি পেয়েছি, এ ১০০০ টাকা নেবে, গুপ্তকাশি ছেড়ে দেবে। তো এর সাথে আরও দুজনের সাথে এখানে পরিচয় হলো, ওরাও চোপ্তা যাওয়ার আছে, তো ওনারাও একসাথে আমরা চলে যাবো গুপ্তকাশি পর্যন্ত। আর এখান থেকে চোপ্তার সরাসরি যেতে চাইলে ভাড়া বলছে ৫,০০০ টাকা। তো সেটাও দেখছি, যদি সম্ভব হয় কি করা যায় দেখা যাক। আসলে আমাদের প্ল্যানের হঠাৎ একটু পরিবর্তন করতে হলো, তাই একটু সমস্যা। কেদারনাথ ধাম দর্শন করে আমাদের যাওয়ার কথা ছিল দ্বিতীয় কেদার মদমহেশ্বর বাবার দর্শন করতে, তারপর তুঙ্গনাথ। কিন্তু তুঙ্গনাথ বাবার কপাট বন্ধের দিন ঠিক হয় ১লা নভেম্বর, অর্থাৎ গতকাল। তাই আজকে আমাদের পৌঁছে যেতে হবে চোপ্তা। গুপ্তকাশি এখন পেরিয়ে গেছি আর রাস্তায় জ্যামের মধ্যে পড়েছি। এই গাড়িগুলো সব হরিদ্বার যাচ্ছে, তো তার জ্যাম। আর এখানটায় দেখুন, এটা হচ্ছে কালীমঠ যাওয়ার প্রবেশদ্বার। আর ওই পারে যে পাহাড়টা দেখছেন ওটাই হচ্ছে উখিমঠ। তো উখিমঠ আর গুপ্তকাশি দুটো পাশাপাশি, কিন্তু মাঝখান দিয়ে মন্দাকিনী নদী বয়ে চলেছে। শীতকালে যখন কপাট বন্ধ হয়ে যায় তখন মদমহেশ্বর বাবা এবং কেদার বাবাকে এখানে নিয়ে আসা হয়। সীতাপুর থেকে চোপ্তার দূরত্ব ৬৬ কিলোমিটার, সময় লাগার কথা মোটামুটি ২.৫ ঘন্টার মতো। সীতাপুর বাস স্ট্যান্ডে আমাদের সঙ্গে পরিচয় হয় বিহারের পাটনার নিবাসী অমরেন্দ্র ও রাহুলের সঙ্গে, ওরাও চোপ্তা যাবে। তাই চারজন হয়ে যাওয়ায় এই গাড়ি করে সরাসরি চোপ্তা পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গাড়ির ভাড়া পড়ল ৫,০০০ টাকা। কিছুক্ষণ চলার পর একবার দাঁড়ালাম দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য। তো উখিমঠ ছাড়িয়ে আরেকটু কিছুটা চলে এসেছি, এখান থেকে চোপ্তার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার মতো। এখানে একটা দোকানে দাঁড়ালাম, এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো।
এখান থেকে কিন্তু ভিউটাও খুব সুন্দর, ভিউটা আপনার দেখাচ্ছি দেখুন, এখান থেকে ভ্যালির ভিউটা দেখুন কি দুর্দান্ত ভিউ। ওই দূরের পাহাড়গুলো দেখুন সব ধাপ চাষ করা হয়েছে, দারুণ লাগছে এখান থেকে। খাবারের হোটেলের সঙ্গে এখানে থাকারও ব্যবস্থা আছে, তাই রুমগুলো একটু দেখার জন্য ভিতরে এলাম। তো এখানে দেখুন এনাদের থাকারও ব্যবস্থা আছে, থাকার রুম আছে। ফোন নাম্বারটা দিয়ে দেবো, যদি চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। খুব সুন্দর, এখানে একটাই মাত্র হোমস্টে আছে। ইসকা আপকা প্রাইস কেসে পড়তা হ্যায়? ইসকা তো জেসে ইসকা হম 2000 রুপে করতে হ্যায়। 2000 রুপে? হ্যাঁ, উসকা জো হ্যায় 1500 দেতে হ্যায়। 1500 রুপে? হ্যাঁ, এসে হি হ্যায়, জ্যাদা নেই হ্যায় কোই। ঠিক। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও রওনা দিলাম চোপতার দিকে। মাঝে মধ্যে কয়েকটা জায়গায় রাস্তা একটু খারাপ থাকলেও বেশিরভাগ রাস্তাটা খুবই ভালো। চোপতার থেকে একটু নিচে বানিয়াকুন থেকে চোখে পড়ল প্রচুর ক্যাম্প এবং হোমস্টে। চোপতা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এই চোপতাকে ঘিরে রেখেছে অ্যালপাইন, ওক, ম্যাপল, দেওদার, ফার ও বিভিন্ন প্রজাতির রডোডেনড্রনের জঙ্গল। এছাড়াও এখানে মেলে বহু জীবনদায়ী ঔষধির গাছও। আপনারা যদি হরিদ্বার থেকে সরাসরি চোপতায় আসতে চান, তাহলে শেয়ারে আসতে চাইলে হরিদ্বার থেকে প্রথমে আসতে হবে উখিমাঠ, তারপর উখিমাঠ থেকে শেয়ারে চোপতা। হিমালয়ের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে যখন চোপতা বাজারের কাছাকাছি পৌঁছালাম, তখন দূর থেকেই চোখে পড়ল গাড়ির লাইন। আনন্দের মাঝে মনে এলো হালকা চিন্তা, এত ভিড়ে থাকার জায়গা পাওয়া যাবে তো? আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দির যাওয়ার যেটা বেস অর্থাৎ চোপতাতে। এখানে একটু খোঁজাখুঁজি করে রুম নিলাম, রুমের এখানে রেট বেশ ভালোই বলছে আজকে। তো একটা রুম নিয়েছি, 4-bedded রুম, 4000 টাকা নিচ্ছে। তো তখন গুপ্তকাশীতে দুজনের সাথে পরিচয় হয়েছিল, ওনারা বিহার থেকে এসছেন। তো একসাথে আমরা রুমটা নিয়েছি, গাড়িতেও একসাথে এলাম। তো দেখুন এটা হচ্ছে চোপতার বাজার, আর ওই সামনে দেখুন ওটা হচ্ছে তুঙ্গনাথ মন্দির যাওয়ার গেট, আর আমাদের হোমস্টেটা হচ্ছে ওই দেখুন ওপরে বাবা হলিডে হোম, ওখানে আমাদের রুম নিয়েছি। তো এখানে ওপরে 4টে রুম আছে আর নিচেও অনেকগুলো রুম আছে। দেখুন এই রুমটা আমরা নিয়েছি, এখানে একটা দুটো বেড আছে, আর এখানে আপনার দুটো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল, আর অ্যাটাচ বাথরুম আছে। এই দেখুন অ্যাটাচ বাথরুম। তো এই রুমটার ভাড়া পড়লো আমাদের 4000 টাকা। এখানে যেহেতু কালকে তুঙ্গনাথ মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে, তাই উপরে কোথাও রুম নেই। আমি ফোন করেছিলাম উপরে, উপরে রুম পাওয়া যাচ্ছে না। আর আমাদের রুম থেকে ভিউটা দেখুন, নিচে চোপতা বাজার, আর ওখানে গেট, ওটা দিয়ে উপরে তুঙ্গনাথ মন্দির যাওয়ার রাস্তা। তো এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, সোলার লাইটে চলে, তাই সন্ধ্যে 7টার পরে এখানে কারেন্ট আসবে। এরপর নিচে নেমে এলাম চোপতা ভ্যালি ঘুরে দেখার জন্য। দেখুন এটা হচ্ছে চোপতার স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, এখান থেকে বদ্রীনাথ ধাম যাওয়ার গাড়ি পাওয়া যায়। তো এখানে স্ট্যান্ডে জেনে নিলাম সামনে বদ্রীনাথ ধাম যাওয়ার রাস্তা এখান থেকে আছে। তো এখান থেকে গাড়ির ভাড়া বলছে 9000 টাকা, মানে আপনি শেয়ারে গেলেও হয়তো নিজেকে খুঁজে নিতে হবে, যদি 9 জন হয় তাহলে 1000 টাকা করে হয়ে যাবে, নাহলে রিজার্ভ গাড়ি হচ্ছে 9000 টাকা এখান থেকে ভাড়া। তো এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির যাওয়ার গেট। এরপর বাজার ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে রাস্তা থেকে কিছুটা উপরে উঠে এলাম ভ্যালির সৌন্দর্য দেখার জন্য। তো এখন বসে আছি চোপতা ভ্যালিতে, কালকে সকালে তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
तो कल के सकाल 11:00 समय तुंगनाथ मंदिर कपाट ए बचर मत बंद हो जाए। शीतकाले तुंगनाथ बाबा के ऊपर थे नामी आना है और ये नीचे मक्कू मठे 6 मास रखा है। तो आज के हाथे एक समय पे गलम तई भलोई हलो चोप्ता भैली एक घूरे देखी एखान भिउटा दुर्दान्त मैं ऊपरे बसे थकते एत सुंदर लगे। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 মিটার উচ্চতায় অবস্থিত চোপ্তা পক্ষী প্রেমিকদের কাছেও স্বর্গরাজ্য। এখানে প্রায় 240টি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ডের জাতীয় পাখি হিমালয়ান মোনাল। চোপ্তায় সারা বছরই পর্যটকদের আনাগোনা চলে। মার্চ এপ্রিল মাসে পুরো ভ্যালি রঙিন হয়ে ওঠে বিভিন্ন ধরনের রডোডেনড্রন ফুলে। আবার ডিসেম্বর জানুয়ারি মাসে সাদা বরফের চাদরে ঢেকে যায় এই চোপ্তা। পরন্ত বিকেলের মিষ্টি রোদ মেখে সবুজ বুগিয়ালের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল ঘোড়াগুলি। আমরাও ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম ভ্যালির সৌন্দর্য। চোপ্তা ভ্যালি থেকে দুর্দান্ত সূর্যাস্ত দেখা যায়। গরম চায়ের আমেজ নিতে নিতে অপেক্ষা করতে লাগলাম সূর্যাস্তর। আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। আকাশে তখন রঙের খেলা চলছে। এই চোপ্তা ভ্যালি কিন্তু খুবই ভালো লাগছে। এখানে ভ্যালির মধ্যে ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে আর একসাথে সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। সেদিন চোপ্তার বুকে দুর্দান্ত এক সূর্যাস্ত দেখে ফিরে এসেছিলাম হোটেলে। পরের দিন ভোরবেলা বেরিয়ে পৌঁছে গেছিলাম বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত শিবমন্দির তুঙ্গনাথে। দেখার সৌভাগ্য হয়েছিল বাবা তুঙ্গনাথের ডলিযাত্রা। সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবে।